আমাদের কাজ হয়ে গেছে। আসি। নমস্কার। মালটা ফিট করা হয়েছে কিনা জানিস? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে তো কথা হয়েছে, বলেছে তো ফিট করা আছে। এই তোর সঙ্গে কথা হয়েছে মানে? হ্যাঁ, তুই তো এক্ষুনি বললি যে ও ঘরের মধ্যে রয়েছে। আরে দূর বাবা, এরকম কথা হয়েছে ওই ইশারাতে হয়েছে, তারপর তো মেয়েটা দুম করে দরজাটা বন্ধ করে দিল। এই এই পিঙ্কা, এই মালটা এতক্ষণ ধরে ভেতরে কি করছে বলতো? দিবু, আরে দাশু আর দাশুর মতো চলে এসছে। হ্যাঁ, করেছি ওই অসীমের বাচ্চাটা না আসা পর্যন্ত কিচ্ছু করতে পারছি না। শোন, আমাদের আরো ওয়েট করতে হবে, বুঝলি তো? আরো ওয়েট করতে হবে, দরকার হলে আমরা এখানে সারা রাত থাকবো। হ্যাঁ ঠিক বলেছিস। কে এসেছিল রে দেবে? ওই ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক। ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক? কেন, এই মাসে তো ইলেকট্রিক বিল আমাদের দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য না, আসলে যাদের বাড়িতে ওই মিটার বেশি আসছে তাদের নাকি মিটার চেক করছে, তাই এসেছিল আমাদের মিটারটাও চেক করতে। কিন্তু মিটার ইন্সপেকশনে সন্ধে গেল। হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। উফ, তারপর লোকটা নেকামো দেখে না গা জ্বালা করে, এই জল দাও সেই জলে পোকা, অসভ্য লোক কথা মনে রাখা। আরে বাবা, কি বললো সেটা বল না। আরে কে জানে, ওই যে মিটারের কার্ড নিয়ে কি সব বিলবিল করলো, নিজে কি সব লিখলো, তারপরে বললো আরেকদিন আসবে। এটা ভোটকা গন্ধ। দেবী, ঘরে কিছু পচেছে নাকি বলতো? তুই তুই এতক্ষণ ধরে ভেতরে কি করছিস? হ্যাঁ কি করছিলি? এই নিশ্চয় দাশু বোনের সঙ্গে পরামর্শ করছি। বাইরে কথা বলবি না চন্দন, আমি যে ওখানে কিভাবে আসলাম আমি নিজেই জানি না, আর একটু হলে ফেঁসে যাচ্ছিলাম। এই দাঁড়া, এই দাঁড়া, চুপ কর, চুপ কর। আমার ছেলেকে এখান থেকে সরিয়ে নেবে, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবে, এত সোজা না ওরা। ওরা চাইলে আমি আমার ছেলেকে দিয়ে দেবো। আমার লক্ষ্মী শোনো, আমার ওদিকে যায় না, ওদিকে না, দুষ্টু লোকে হাসছি কেন? ভাবছি কোথা থেকে যেন আমার সংসারে আবার সুখের দিন ফিরে এসেছে। কোথেকে আর আসবে মা, সুখ আমাদের মধ্যেই ছিল, আমরাই তাকে খুঁজে পাইনি। ঠিক বলেছিস দাদা। বেলি, আরে তা কোথায় মা?